তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন আমি শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা এই যে দিচ্ছি বন্ধুরা এখানে। আর তারপর দেব এখানে গ্রাইন্ডারে আমি পেঁয়াজ আদা আর রসুন কুচি করে রেখে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই দেখো তো পেঁয়াজ রসুনটা আমি গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, এখানে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে এটাকে আমি এখন ভাজবো বন্ধুরা। এই দেখো এটাকে ভাজবো, তো ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম, এই যে, তারপর লঙ্কার গুঁড়ো দেব বন্ধুরা দু চামচের মতো, এই যে দিলাম, আর স্বাদ মতো আমি নুন দিচ্ছি বন্ধুরা, তোমরাও এভাবে দেবে। তারপর মশলাটাকে আমি ভালোভাবে এভাবে কষাবো বন্ধুরা, আর সাথে দিয়ে দেব এই শিমটা একসাথে, এটা সেদ্ধ হবে ভাজাও হবে। এই যে দিয়ে দিলাম, দেখো বন্ধুরা এই যে একসাথে দিয়ে দিলাম, এটা ভালোভাবে সেদ্ধ হবে এবং কষানো হয়ে যাবে আমার মশলাটা। তো দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে চেপে রাখবো 5 মিনিটের মতো, তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা 5 মিনিট পরে